তুমুল বৃষ্টি শুরু হয়ে গেছে। সুন্দরবনের বৃষ্টি নিয়ে আমি সবসময় খুব উচ্ছ্বসিত থাকি, আমার খুব ভাল লাগে ব্যক্তিগতভাবে। এবং সুন্দরবনে যখন বৃষ্টি নামে, বিশেষ করে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে, তখন অদ্ভুত সুন্দর একটি আবহের সৃষ্টি হয়, আমি খুব এনজয় করি সেই পরিবেশটি। তো হঠাৎ করেই বৃষ্টি নেমে পড়লো, আমাদের ট্রলারের ছই যেটি করা হয়েছিল সেটির সামনের দিকটা তড়িঘড়ি করে ঢেকে ফেললেন জনি, আমার সহযাত্রী। এতে করে যেটা হলো সেটা হচ্ছে যে বৃষ্টির পানিতে আমাদের বিছানা বালিশ এগুলো আর ভিজবে না। তো তারপরেও বৃষ্টি তো দেখতে হবে, আমরা ট্রলারের ভেতরে ঢুকে বৃষ্টি আর সুন্দরবনের সৌন্দর্য দেখতে থাকলাম। আমাদের ট্রলারটি এই বৃষ্টির মধ্যে এগিয়ে চলছে মান্দারবাড়িয়ার দিকে। একটু আগে অর্থাৎ গত পর্বে দেখেছিলেন যে নদী সাগর উত্তাল, এখনও ভাটা হচ্ছে কিন্তু পানি বেশ ঠান্ডা। একটু আগেই সকালের নাস্তা করেছি আর এখন নিশ্চয়ই এই বৃষ্টির মধ্যে চা খেতে খারাপ লাগবে না। এই যে আমাদের চা আসতেছে, বাইরে বৃষ্টি। আমরা কি আবার ফেরত যাচ্ছি? কেন ওদেরকে ওখানে দাঁড়ায় থাকলে হতো না? দেখ আমাদের চা চলে আসছে, আমাদের একজন একটা নৌকা সহ আমাদের সঙ্গী, আমরা হারিয়ে ফেলছি তাদেরকে, আবার খুঁজতে যাচ্ছি। বাইরে ঝুম বৃষ্টি, এখনো ঝুম বৃষ্টি। সুন্দরবনের এই খালটি আপনারা চেনেন, আপনাদেরকে আগেও বলেছি যে এই খালটির নাম হচ্ছে মান্দারবাড়িয়া। বেহালা থেকে ছোট্ট একটি খাল প্রায় 2 ঘন্টার পথ গিয়ে সাগরে উঠেছে। গভীর গভীর বন, এখানে নানান জাতের গাছ, সুন্দরবনের গাছ দেখা যায়, সুন্দরী থেকে শুরু করে কেওড়া, গরান, গেওয়া, হেতেল বন, এবং খুব বেশি মাত্রায় দেখা যায় জানা গাছ নামের একটি গাছ আছে, বড় বড় পাতা এবং শেকড় বেশ একেবারে জেঁকে বসে এখানকার মাটিতে এবং পানিতে। তো এই নানা ধরনের গাছগুলো দেখতে দেখতে আমরা আসলে এগুচ্ছি। সুন্দরবনটা বৃষ্টিতে অনেক ভালো লাগে, আগেও বলেছি, তবে আমার ভালো লাগা আর সেখানে যাদের জীবিকা, সেই বৃষ্টি তাদের জন্য আসলে বিরাট কষ্টের কারণ। যদিও এই বৃষ্টির সঙ্গেই মাছের চলাফেরাও নির্ভর করে, বৃষ্টি হলে নাকি জেলেরা মাছ পায় বেশি, সেজন্য তারা বৃষ্টির জন্য অপেক্ষাও করে। তো তারপরেও এই বৃষ্টির সময় তাদের এই জঙ্গলে, এই নদীতে, সাগরে টিকে থাকাটা অনেক অনেক কঠিন হয়ে পড়ে। আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি সেই জায়গা থেকে ঘুরে আবার আমরা ফেরত চলে যাই। মান্দারবাড়িয়া থেকে ফেরত গিয়ে আমরা সুন্দরবনের আরেকটি জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আসলে। তো সেই জায়গায় যাওয়ার পথেই এই বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে সুন্দরবনটি আপনারা দেখলেন নিশ্চয়ই, ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন। যে সময় সুন্দরবনে আমরা ঘুরছিলাম তখন পূর্ণিমার সময়, অর্থাৎ জোয়ারের পানি অনেক বেশি। আপনারা নিশ্চয়ই দেখছেন যে ইতিমধ্যে ভাটা হয়ে গেছে বলেছি, কিন্তু জোয়ারের পানি অনেক অনেকটা উঠে গেছে এবং গাছের গোড়া পর্যন্ত চলে গেছে। পুরো বনের এই অঞ্চলটা তখন আসলে ডুবেছিল জোয়ারের পানিতে। এই বৃষ্টি এবং জোয়ারের পানি যখন মিলেমিশে একাকার, সেই জায়গাটিতে একটি মাছ খুব বেশি পাওয়া যায়, সে মাছটির নাম হচ্ছে চাকা চিংড়ি। পানি যখন ঘোলা হয়ে যায়, ছোটো ছোটো খালগুলো থেকে চিংড়িগুলো বের হয়ে আসে এবং বের হয়ে এসে জেলেদের জালে আটকা পড়ে। তো এই সময়টি সে কারণে জেলেদের কাছে খুব পছন্দের, এবং যে জায়গাটি, এই জায়গাটিতে জেলেরা মাছ ধরে না, যে অঞ্চলে মাছ ধরে সেখানে নিশ্চয়ই জেলেদের এই মুহূর্তে কর্মব্যস্ততা অনেক। এই যে যখন জোয়ার শেষ হয় সেই সময় তাদের আসলে জাল উঠানোর সময় হয়। যাচ্ছি সেরকম একটি জায়গায় যেখানে এই বৃষ্টির মধ্যে জেলেরা আসলে এক জায়গায় অপেক্ষা করছিল, একটি জেলের বহর,
তারা গোছগাছ করছিল বা দিনের কাজ কারবারগুলো সবই তাদের চলে এই বৃষ্টির মধ্যে। যেটি বলছিলাম যে যদিও খুব ভালো লাগে আমাদের সুন্দরবনের বৃষ্টি, আমার কাছে তো যথেষ্ট ভালো লাগে, সেই বৃষ্টি জেলেদের জন্য খুব কষ্টের একটি বিষয়, কারণ তাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ে যায়। আপনারা দেখছেন যে একটি ট্রলার, তার পিছনে দুটি মাছ ধরার ছোট ট্রলার, তো এরা ইলিশ ধরার ট্রলার, এবং তাদের যখন জাল উঠানোর সময় হবে বা মাছ দেখার সময় হবে তারা কিন্তু আর এখানে বসে থাকতে পারবেন না, তাদেরকে এই ট্রলারটি চালিয়ে বা নৌকা নিয়ে চলে যেতে হবে বড় নদীতে কিংবা সাগরে। কারণ হচ্ছে যে নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তারা মাছ পাবেন না অথবা মাছগুলো নষ্ট হয়ে যাবে। তো সেটাই বলছিলাম যে এই বৃষ্টির মধ্যে যত কষ্টই হোক এর মধ্যেই তাদের থাকা খাওয়া রান্নাবান্না সব কিছুই চলে, এবং এই বৃষ্টির মধ্যেও তাদের কোনো রকমে একটু পলিথিন গায়ে জড়িয়ে ঘুমাতে হয়। খুব খুব কষ্টের জীবন, খুব কঠিন জীবন, তারপরেও তাদের খেদ নাই। আমরা যখনই তাদের সঙ্গে কথা বলি তারা সবসময় হেসে উত্তর দেন, অনেক আন্তরিকভাবে তারা আমাদের সঙ্গে মেশেন। আসলে কষ্ট লাগে হচ্ছে যে এই মানুষগুলো যদি মাছের দাম ঠিকঠাক মতো পেত তাহলে আসলে তাদের মানে পরিবারের অবস্থা পাল্টে যেত। তাদের যে এত কষ্ট করে চলা, এত কষ্ট করে সুন্দরবনে আসা, সেটি সার্থক হতো। এখন এই যে মানুষগুলো আপনারা দেখছেন নিশ্চয়ই যে কী পরিমাণ পরিশ্রমের কাজ, এবং বৃষ্টি ঝড় কোনো কিছু দেখার আসলে সময় সুযোগ তাদের নেই। যেটি বলছিলাম যে এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যেই তাদেরকে সাগরে চলে যেতে হচ্ছে, তারা এখন সাগরে যাচ্ছে জাল উঠাতে, জাল চেক করতে মূলত। একসময় এই জেলেদের আসলে খুব আরও ভয়ঙ্কর সময় কাটাতে হতো, কারণ এই এ ধরনের জায়গায় এভাবে খোলা জায়গায় ট্রলার বা নৌকা নিয়ে থাকার কোনো উপায় ছিল না। আপনারা জানেন যে বনদস্যুতে তটস্থ ছিল এই পুরো সুন্দরবন, এবং বনদস্যুদের যন্ত্রণায়, বনদস্যুদের দাপটের জ্বালায় তারা দিনের বেলা বা রাতের বেলা সবসময় খুব ছোটো খালে গিয়ে লুকিয়ে থাকতো, শুধু জাল ধরার সময় বের হয়ে আসতো, আবার গিয়ে তারা লুকিয়ে থাকতো। খুব কষ্টের জীবন ছিল, সেখান থেকে মুক্তি হয়েছে এই মানুষগুলোর। এখন সুন্দরবনে এই মুহূর্তে কোনো দস্যু বাহিনী নেই, কাজেই এখন যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে এই যে এত কষ্ট করে মাছ ধরা জেলে তাদের মাছের দামটি পাওয়া, সেটি পেলেই আসলে সুন্দরবনের উপরে যে অত্যাচার হয় সেটিও অনেক কমে যাবে। সুন্দরবনে যে পরিমাণ মাছ হবে তা দিয়ে চলবে আমাদের পুরো দেশ, রপ্তানিও হবে। প্রিয় বন্ধুরা ভালো থাকবেন, কোনো পরামর্শ থাকলে জানাবেন। শুভকামনা।